আদি আশাদি আল্লাদি জীবনের প্রতিপদে থাকে যদি ডাটা জমি যায় রান্নাটা। আপনার বাড়ির রান্নাটা কি সব সময় সাদে আস্বাদে ভরে থাকে? তাহলে দেখুন ডাটার রান্নাঘরের টিমকে, থাকুন না যে কোনো জেলায়, আমরা হাজির হয়ে যাব আপনার দোরগোড়ায়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নমস্কার, আমি দেবস্মিতা দত্ত, আমি চলে এসেছি গিরিশ পার্ক থেকে। আজ টাটা রান্নাঘর আমাদের বাড়িতে এসেছে এবং আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যার নাম হলো ক্রিসপি পটেটো পকোড়া। ক্রিসপি পটেটো পকোড়া প্রধান উপকরণটি হলো আলু, তারপরে নিচ্ছি পেঁয়াজ কুচি, হোয়াইট অয়েল, ক্যাপসিকাম কুচি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রসুন বাটা, লাল লঙ্কার গুঁড়ো আর কর্নফ্লাওয়ার জলে গোলা আছে, চিনি আর ব্রেড ক্রাম্স, ধনে পাতা, নুন। এবার আমি একটা বোল নেবো, বোলেতে সেদ্ধ আলু দিয়ে দেবো। সেদ্ধ আলুগুলো দেওয়ার পর একে একে সব উপকরণগুলি দিয়ে দেবো, পেঁয়াজ কুচো, ক্যাপসিকাম কুচি, লঙ্কা গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, রসুন বাটা, চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, ব্রেড ক্রাম্স, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেবো তেল, হোয়াইট অয়েল আর একটুখানি স্বাদ মতন চিনি আর নুন। এবার এই সব কড়াকে ভালো করে মেখে নেব। আমার মশলাটা তৈরি করা হয়ে গেছে, এবার আমি হাতে হোয়াইট অয়েল নিয়ে নেব। হোয়াইট অয়েল নিয়ে নিয়ে ছোট ছোট বল করে নেব, ঠিক ললিপপের শেপে, আপনারা অন্য শেপেও করতে পারেন যেরামটা ইচ্ছে। আমি এবারে এরামভাবে করে নিচ্ছি আর প্রত্যেকটা আপনারা যে শেপের করবেন সেই শেপগুলো যেন প্রত্যেকটা সেম থাকে। এইভাবেই আমি বাকিগুলো করে ফিরে আসছি। এবার আমার মশলাটাকে দিয়ে আমার ছোট ছোট বল বানানো হয়ে গেছে, এবার আমি এটাকে কর্নফ্লাওয়ারেতে ডুবিয়ে নেব। ডুবিয়ে নিয়ে এবার ব্রেড ক্রাম্বসে দিয়ে দেব। এবার আমি ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নিয়েছি, এবার একে একে এভাবে করে নেব। প্রথমে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নেব, তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এইভাবে আমি বাকিগুলো বানিয়ে ফিরে আসছি। এবার আমি এটাই তেল গরম করে নিয়েছি, তারপরে একটু ব্রাশ করে দেব আর এবার আমি একে একে এগুলোকে ছেড়ে দেব। ভাজা হয়ে গেছে, এবার আরেকটা পিট আমি উল্টে দেবো। এটা যেহেতু ক্রিসপি হবে তাই ভালো করে ভেজে নিতে হবে আর যেন ভেঙে না যায়। এভাবেই আমি কয়েকটা করে এক্ষুনি চলে আসছি। এবার আমার এগুলো শ্যালো ফ্রাই হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। আমার এখানে রিং রিং করে কাটা পেঁয়াজগুলোকে দিয়ে সাজিয়ে দিচ্ছি। আমার এগুলো গোল গোল করে বসানো হয়ে গেছে, এবারে এর মাঝখানে দিয়ে দেবো। তোমরা কিন্তু আলাদা ডিজাইনও করতে পারো। Thank you.
হয়ে গেছে আমার ক্রিসপি পটেটো পকোড়া। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর অবশ্যই ডাটার রান্নাঘরকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।